হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটি মিষ্টির রেসিপি শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের থেকে অনেক ভালোবাসা এবং অনেক সাড়া পেয়েছি। সো তারই অনুপ্রেরণায় আজকে আবার আরেকটি ডেজার্ট নিয়ে এসেছি। এটা অনেকেই চেনেন হয়তো। এটা হলো রসে ভরা পিঠা, সুজি দিয়ে তৈরি। সো আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এখানে আমি আধা কাপ পরিমাণ সুজি নিয়েছি, সাথে নিয়েছি দুটো ডিম, আর হলো পরিমাণ মতো লবণ। এখন আমি ডিমগুলোকে ফেটে নিচ্ছি একে একে। আমি এখানে স্প্যাচুলার বা কোনো স্পুন ইউজ করছি না, আমি হাত দিয়ে পুরো প্রসেসটা করব। কারণ হাত দিয়ে করার পরে আসলে রেজাল্টটা বেস্ট হয়। সো ইয়াস, আমি শুরু করার আগে অবশ্যই আমার হাতটা ধুয়ে নিয়েছিলাম। এখন আমি স্লোলি এগুলো অ্যাড করছি, কারণ একবারে সব দিচ্ছি না। আস্তে আস্তে দিলে হয় কি বোঝা যায় যে কতটুকু দরকার বা কনসিস্টেন্সিটা কতটুকু হবে। আর পিঠা নির্ভর করে ভালোভাবে গুলানোর উপর। সো অল্প অল্প অ্যাড করছি, আর আমি দেখব যে আমার কতটুকু লাগে। হোপ আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। দুটো ডিমের সাথে আমার হাফ কাপ পুরোটাই লেগেছে। সো আমি সব অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়েছি হাত দিয়ে, আর সাথেই দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আবার ভালোভাবে সব কিছু এর সাথে মেখে নিতে হবে। আহব ঘনত্বটা আপনারা বুঝতেই পাচ্ছেন কীরকম পাতলা বা ঘন হবে। এটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এদিকে আমি শিরা তৈরি করব। শিরার জন্য আমি দু কাপ পানির সাথে দু কাপ দুধ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনি এ পর্যায়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। চিনি অ্যাড করার পর আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব, তার সাথে দিয়ে দেব দু তিনটি মতো এলাচ। ওয়েট করছি বলক আসা পর্যন্ত। ওদিকে আমি পিঠাগুলো ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি।
तेल गरम हर पर आमी एके एके पिठागुलो भेजे नेब। पिठागुलो के आमी हल्का करे भेजे नेब। সবগুলো পিঠা দেওয়া শেষ, এখন আমি সাথে সাথে এগুলো উল্টে দেব, কারণ ডিমের পিঠা হতে বেশিক্ষণ লাগে না, বেশি আমি ডার্ক করব না। আমি সবগুলো উল্টে দিচ্ছি। দেড় থেকে দু মিনিটের মাথায় আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তেলের থেকে তুলে রাখবো দু মিনিটের জন্য। ওদিকে আমার শিরাও রেডি হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পিঠা একসাথে ছেড়ে দেব। পিঠাগুলোকে আমি একটু ভালোভাবে শিরার সাথে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটি স্প্যাচুলার, কারণ আদারওয়াইজ ইটস গোনা বি এ হার্ড ম্যাস। ওয়েট করছি 10 থেকে 12 মিনিটের মতো। দশ মিনিট পরে আমার পিঠেগুলো ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে সাইজে। দেখে বোঝা যাচ্ছে এগুলো খুব সুন্দরভাবে ভেতরে হয়েছে। এ পর্যায়ে পিঠা হয়ে গিয়েছে। আপনারা যদি চান আপনারা এগুলোকে সাথে সাথে সার্ভ করতে পারেন, বাট আমি আরও দু মিনিটের জন্য কুক করব। আমি শিরাটা আর একটু শুকাবো। দু মিনিট পর আমার পিঠা একেবারে ফুলে রেডি আমার জন্য। সো এখন হলো টেস্ট করার পালা। আমি এখন খেয়ে দেখবো। আমি তো আমার লোভ সামলাতে পারছি না, সে সাথে সাথেই নিয়ে নিলাম। আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি ভেতরে কেমনটা সফট। সো দেখতে পাচ্ছেন খুবই ইজিলি, যদি ভেতরে না হয় ইটস নট গোনা বি দ্য ইজি টু কারেজ। সো খুব সুন্দরভাবে হয়েছে। খুবই মজাদার, খুবই ইজি একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই প্লিজ সাবস্ক্রাইব। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।